লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে দেবেন। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজ হলো সোমবার, সকাল সকাল আমি স্নানটা করি, ঠাকুর করে এসে পড়েছি আগে। আজকে তো শিব পূজা, তাই না? তো দেখো ফুলগুলো অনেকগুলো ফুল ফুটেছে আজকে, আর কিছু রেখেছি পাশের বাড়ির লোকের জন্য, কিছু রাখা হয়েছে। আর বেলপাতা তো পাওয়া যায় না, বাবাকে বলেছিলাম আনতে। দেখো মানে এত বড় ঢালটার মধ্যে আমি দুটো পেয়েছি খুঁজে ভালো, আর বাকিগুলোর মধ্যে হোল টোল এরকম আর কি দুটো দিয়ে দিয়েছি, আর একটার মধ্যে একটা পাতা নিয়েছিলাম। তো আগে আমি ফিল্টারের জলটা নিই, ফিল্টারের জলটা দিয়ে নিই ঠাকুর করে। আমাদের কলের জলটা না একদম আয়রন, কি বলবো, দেখো জলটা দেখলে বোঝা যাচ্ছে পুরো আয়রনে ভরে আছে। তো জলটা দিয়ে দিয়ে একদম মানে তুলসী ঠাকুরকে স্নান টান করিয়ে আমি বসে যাবো পুজো দিতে, সব রেডি করে। পুজো দেওয়ার সময় সব যদি আয়োজন করে বসি না, তাড়াতাড়ি হয়ে যায় পুজোটা। দেখো তাড়াতাড়ি করে এখন পুজোটা আমি দিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি, কেননা ও ঘুমাচ্ছে এখনও। ঘুম থেকে উঠে কী করবে যখন দেখবে ঠাকুর ঘরে, দৌড়াদৌড়ি করবে না, ব্রাশ করা হবে না, জল খাওয়া হবে না, টিফিন খাওয়া হবে, কিছুই করা হবে না, আম্মা বললো কিছু করবে না। তার জন্য আমি চাই মানে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপর ওকে কিছুটা টাইম দিতে পারবো আর কি। তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। ওদিকে ওঠার টাইম হয়ে গেছে, উঠে যাচ্ছে, আর কিছুদিন তারপর তো স্কুল শুরু হয়ে যাবে, আবার সেই লাইফ, সকাল সকাল উঠে এখন যেতে হবে। এবার থেকে মানে চিন্তা করেছি বাসে দিয়ে দেবো আর কি, কারণ আমার নিয়ে আসা যাওয়া মানে আমার সময়টা পুরো সকালের টাইমটা ওর পেছনে দিতে হয়, তারপর বাড়িতে এসেও আবার ওর পেছনে, মানে নিজের জন্য কিছু করা হয় না, টাইম থাকে না। তার জন্য এবার চিন্তা করেছি বাসে দিয়ে দেবো। যাই হোক না কেন, এখন তো অনেকটাই বড় হয়েছে, অনেক ছোটো বাচ্চারাও যায় বাসে, কিছু করার নেই। কিন্তু ওর স্কুলটা অনেকটাই দূরে হয়েছে আমাদের বাড়ি থেকে, মানে প্রথমে বাসে উঠবে, তারপর আবার শেষে ছুটির সময় ও শেষে নামবে বাড়িতে, তার জন্য ওর একটু জার্নিটা বেশি হয়ে যাবে। যাই হোক কিছু করার নেই, এবার দিতে হবেই হবে, নয়তো আমার উপর আবার প্রেশারটা পড়ে যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন ঠাকুর আরতিটা করে ধ্যান ট্যান করে ঠাকুরের বই পড়ে তারপর আবার রান্না করে এসে পড়বো। ওদিকে ও ঘুম থেকে উঠে গেছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। তো চলো এখন ভিডিও দেখতে থাকো, আমি কাজ করতে থাকি। আজকে জানো আমার ছেলের উপর মানে আদরিকের উপরে এত বড় একটা বিপদ গেছে, কি বলবো, মানে ওর উপর বিপদ মানে কি আমাদের উপর বিপদ, ঠিক আছে না, মানে ভীষণ বড় একটা ব্যথা পেয়েছে আজকে। তোমাদের আমি তো এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তার জন্য বলছি আগে ও ব্যথাটা পেয়েছে স্নানের ঠিক আগে, স্নান করতে যাবে তখনই ব্যথাটা পেয়েছে বললাম না, স্নানের আগে খেলাধুলা করে উঠোনে মানে দৌড়াদৌড়ি মানে এত ব্যথা পেয়েছে, মানে ওর পাগুলিতে আর নেই দেখাবো, ভিডিওটা করেছি। তার জন্য আজকে দুপুরে ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল কান্না কাটি, তার জন্য আজকে অনেকটাই ভিডিওটা কম করেছি, ক্লিকগুলি নেওয়া হয়নি, তোমাদেরকে দেখাবো পায়ের অবস্থাটা কী হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো পুজোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর ওকে টিফিনটা মুখটা আগে ধুয়ে দেবো, ব্রাশটা করিয়ে দেবো, তারপর জল দেবো। জল তো একদম খেতে চায় না, এক গ্লাস নিলে মানে হাফ গ্লাস খাই, বাকিটা নিজে যদি খেতে দিই যে ও নিজে হাতে খাবে, অল্প খেয়ে কী করবে, জলটা ফেলে দেবে। তার জন্য আমি চাই নিজে নিজেরটা খাওয়ার জন্য। এই দেখো ওটা সঙ্গে সঙ্গে ব্যাটা দিন যে মেডিসিনটা দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটা করছি, সারাদিন বললাম কিছুই ভিডিও করতে পারিনি। ওকে নিয়ে মানে ওপরে কোলে থেকেছে, মানে যন্ত্রণা করছে, দুপুরে ঘুমিয়েছে, তার জন্য ভিডিও ক্লিপ দিতে পারিনি। দেখো কী অবস্থা হয়েছে, পাটা পুরো মাংসটা দেখা যাচ্ছে ভেতরে, এরকম হয়ে গেছে, মানে মেডিসিনটা লাগাতে দিতে পারছে না, মানে খুব জ্বলছে বলছে, খুব জ্বলছে, দেখতে পাচ্ছ পাটা সরিয়ে নিচ্ছে, মানে এতটাই ব্যথা করছে। তো কী আর করা যাবে বলো, দুষ্টামি করে পায়েগুলো অবস্থা দেখো, দুটো পায়ের মধ্যে হাঁটুতে হাঁটুর নিচে মানে ব্যথা, পেতে পেতে নিচেও পেয়েছে, নিচেটা অল্প পেয়েছে, তার জন্য ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছি, আর উপরটা বেশি দিন হয়েছে তো তার জন্য খোলায় রেখেছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। হোমিওপ্যাথিক ওষুধ এনেছিলাম, খাইয়ে দিয়েছি, তো এখন ওষুধটা বেটাডিনটা বারবার মানে দু তিনবার লাগাবো আর কি, এনে দুবার লাগিয়েছি, আর রাতে ঘুমানোর আগেও আরেকবার লাগিয়ে দেবো, কিন্তু লাগাতে পারি না, কী বলবো, দেখতে পাচ্ছ কত বড় একটা বিপদ গেল, অনেকটা কষ্ট পেয়েছে। আর দেখো আজকে বিকেলে ওয়েদারটা মানে বাতাস এরকম লাগছে, খুব জোরে আসছে, বৃষ্টি আসবে খুব ভাব,
মানে অনেকটাই ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু যাই হোক বৃষ্টি আসেনি। তো সন্ধ্যার সময় ও আর আমার শ্বশুরমশাই মানে ও দাদু মিলে টিফিন নিয়ে এসছে, আজকের জন্য না মানে সামনে দোকান আছে, আমার ওর শরীরটা ভালো না তার জন্য একটু হেঁটে আসছে ঘোরার জন্য আর কি মেন কথা। যাই হোক ম্যাগি বিস্কিট প্যাকেট নিয়ে এসছে, এখানে আর অন্য কিছু পাওয়া মানে আজকে ধরেছিল বেকারি কিছু আনবে, কিছু পাওয়া যায়নি, আটটার সময় নাকি আসবে আর এখন তো বাজে 6:30। তো এগুলি পেয়েছি এনেছি, এগুলি আমি গুছিয়ে রাখছি একটা জারের মধ্যে, আর ওকে আজকে দুধ দেবো, দুধ দিয়ে বিস্কিটটা খাবে, কালকে সকালে দিয়েছেন দুধ দিয়ে মুড়ি দিয়ে। তো এখন দুধটা আগে গরম করে নিচ্ছি, দুধটা গরম করে ওকে দুধটা দেবো আর আমি একটু চা খাবো। বাবা তো আশ্রমে চলে গেছে, 30 তারিখ পর্যন্ত রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠান আছে, তার জন্য প্রত্যেক দিন সন্ধ্যার সময় এখন চলে যাচ্ছে। আর মা একটু রেস্ট করছে, মা তো চা খাই না বললামই, তো আমার জন্য চাটা বসিয়ে দিচ্ছি, ওকে টিফিনটা রেডি করে ঠান্ডা করার জন্য রেডি করে দিয়েছি। তো চলো চাটা খেয়ে ওকে নিয়ে একটু থাকবো, আবার ওর মেডিসিনটা লাগাতে হবে, তো তারপর মেডিসিন দিয়ে ওর সাথে একটু কাটাবো সময়টা। তারপর কী করবো, মোবাইলটা নিয়ে বসবো, এডিট বাকি আছে, যে এই ভিডিওটা যেটা করছি এটা এডিট করবো, এডিট করে তো কালকে আপলোড করতে হবে তাই না, তো এডিট করে টোরে আবার রাতে খাবার রেডি করে নেব, রাতে খাবার রাতে খেয়ে দিয়ে। তো চলো ডেলি রুটিনের মতো সেই চলবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ওয়েদারটা ভীষণ বাজে এখন চলছে। তো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।